মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প বৃষ্টি পড়ার দিনে। সে একটা বয়স যখন হাজার বাধা নিষেধ ছিল, হাজার চোখের পাহারা ছিল, সময়ে বাড়ি ফেরার শিকল ছিল পায়ে, অথচ তখনই আমাদের প্রশ্ন বিচিত্রার ফাঁকে লুকিয়েছিল গোলাপি চিঠি। কোচিন থেকে বেরোনোর পথে কাজল লেপটে থাকা চোখের এক পলক ছুঁয়ে যাওয়া ছিল, বেখেয়ালি আঙুলের স্পর্শে বুকের ভিতর ছটপট করতে থাকা পায়রা ছিল তখন। সেই হাজার নিষেধের বেড়াজাল পেরিয়ে ফিসফিস করে কেউ বলে যেত, আজ স্যার স্পেশাল ক্লাস নেবে, তুই আসছিস তো? আর ছিল সরস্বতী পুজো, শাড়ি পাঞ্জাবি আর স্কুল স্কুল গন্ধের মাঝে আঁকা রংসঙে আলপনা কি সংকেত আঁকত কে জানে। ঠিক এমনই এক সময়কে আঁকড়ে ধরে আমাদের পরবর্তী নিবেদন, মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প বৃষ্টি পড়ার দিনে। তুই বেরিয়ে গেছিস? না, এই তো বেরোচ্ছি, তুই কোথায়? আমি, শোন না, একটা কথা বলার ছিল তোকে। কি কি কথা? ওপাস থেকে কিছুক্ষণ কোনো উত্তর আসে না, কিছু একটা আন্দাজ করেই আর প্রশ্ন করে না নিলয়। একটা ভারী দমকা বাতাস তাকে খবর দিয়ে যায় ওপাশের মানুষটার মন ভালো নেই। আমি মনে হয় আজ যেতে পারবো না রে। দমকা বাতাসটা আরো ঘন হয়ে ওঠে। মানে আমি তো রেডি হয়ে গেছি। আরে সে তো আমিও হয়েছি, এখন এই ড্রেসটা পরেই থাকবো, কিন্তু বাবা আমাকে কোনোভাবেই বেরোতে দেবে না রে। অদ্ভুত লোক মাইকি। নীলয় সামনে জুতোর র্যাকের উপর একটা জোরালো ঘুষি মারে। এরকম পুজোর দিনেও মেয়েকে আগলে বসে থাকবে? ধর আমি আগেই জানতাম এরকম একটা বাবাল হবে। এক তো বাবা এত কনজারভেটিভ, পুজোর দিনে ছেলে মেয়েদের বাইরে বেরোনো একদমই পছন্দ করে না, তার উপর আকাশের এই অবস্থাতে আরোই বেরোতে দিচ্ছে না, কি করি বলতো? পাশেই ছোট জানলা দিয়ে আকাশের দিকে চায় নীলয়। আকাশের মুখটা গুম হয়ে আছে, যে কোনো সময় ঝাঁপিয়ে বৃষ্টি নামতে পারে। আকাশটাও যেন ইন্দিরার বাপের মতোই গুমটা মুখ। এই ভরা শীতকালে বৃষ্টি নামাতে হবে, তার উপরে আজই সরস্বতী পুজোর দিনে। আকাশ থেকে চোখ সরিয়ে নিচে তাকায় নীলয়। ওদের বাড়ির সামনেটা একটা ছোট্ট পার্ক আছে, জানলা দিয়ে তাকালে তার গেটটা চোখে পড়ে। সেখান থেকে দল বেঁধে বছর পনেরো ছেলেমেয়েরা ঢুকছে কিংবা বের হচ্ছে। তাদের সবার গায়েই হয় শাড়ি, না হয় জিন্স আর পাঞ্জাবি, লাল হলদে নীল আর ময়ূরকণ্ঠী রঙে উজ্জ্বল শরীরগুলো যেন বসন্তে রাঙিয়ে দিয়েছে দৃশ্যটাকে। সেদিকে চেয়ে থাকতে থাকতে নীলয়ের মনটা বিষণ্ণতায় ভরে গেল। ইন্দিরা আজ আসবে না। এই মন খারাপ হলো তোর? বাইরে গড়গড় করে মেঘ ডেকে উঠল, সেই শব্দগুলো ঢাকা পড়ে গেল তাদের। সে আমতা আমতা করে বলল, বাবাকে ভুজুং ভাজুং দিয়েও আসতে পারবি না? আজ কত প্ল্যান ছিল আমাদের। আরে বাবা ভুজুং ভাজুংয়ে ভোলার বান্দা নয় রে, তুই জানিস না, জোর করে কিছু করতে গেলে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। তোর আমার পিঠের কালশিটে দাগগুলোর কথা মনে আছে? বেল্ট দিয়ে কেলিয়েছিল, এখনও ওঠেনি। কেলিয়েছিল কেন? আরে রাতে বাড়ি ফিরিনি, ফোন করে বলেছিলাম যে শরণ্যার বাড়িতে থাকবে, শরণ্যার মা নিজে বাবাকে ফোন করে বলেছিল, তখন অবশ্য কিছু বলেনি, বাড়িতে ফিরতেই ব্যাস উত্তম মধ্যম। অন্যের বাড়িতে যারা রাত কাটায় তারা নাকি ভদ্র মেয়ে না। বিড়বিড় করে কি যেন বলল নীলয়, সেটা ইন্দিরার কানে গেল না। পাঞ্জাবির পকেট থেকে একটা নিপুণ হাতে ভাঁজ করা কাগজ বের করে আনলো সে।
তারপর ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরল। কাগজে 1, 2, 3 করে একটা লিস্ট তৈরি করা আছে। একদিকের কলামে কিছু জায়গার নাম, তার ঠিক পাশে পাশে কিছু কাজের নাম। এটাই ওদের আজকের বাকেট লিস্ট, যেসব নিয়ম রোজ মেনে চলতে হয়। আজ তাদের মধ্যে কয়েকটা ভেঙে ফেলবে ওরা। আজ নিয়ম ভাঙার দিন। সারা দিনে বাইরে ঘুরে কিছু নির্দিষ্ট জায়গায় কিছু নির্দিষ্ট কাজ করবে বলে ঠিক করে রেখেছিল। আপাতত সেই সাদা কাগজের উপরে ভারী মেঘ ঘনিয়ে এসেছে। এই কাগজটার কি করি আবার, ফেলে দি। কয়েক সেকেন্ড চুপ করে থাকে উপাশের মানুষটা, তারপর বলে, শোন না, মন খারাপ করিস না প্লিজ, আমার ওকে ভালো লাগছে বল। আচ্ছা শোন, আমার না একটা মাস্টার প্ল্যান আছে। কিরকম প্ল্যান? এমন সময় ইন্দিরার গলার আওয়াজের সঙ্গে মিশে একটা দরজা খোলার শব্দ পাওয়া যায়। তড়িঘড়ি সে বলে ওঠে, এই এই শোন না, বাবা আসছে, একটু পরে ফোন করছি। ফোনটা বালিশের তলায় ঢুকিয়ে রেখে দরজার দিকে চেয়ে সোজা হয়ে বসে ইন্দিরা। একটু দূরেই বীণাটা পড়ে আছে। বাবার মন গলানোর জন্য আজ সকাল থেকে প্র্যাকটিসে বসেছিল। হয়তো গোলেও যেত, কিন্তু হতভাগা বৃষ্টিটা এসেই সব মাটি করে দিল। আর কিছুতেই বাইরে বেরোনো সম্ভব নয়। এগে, এত সাজগোজ করেছিস কিসের জন্য? ইন্দিরার দিকে চেয়ে সমরেশ রূঢ় স্বরেই বলে উঠল, ওই না, মানে বন্ধুরা বলছিল একটু বেরোবে। বেরোবে? একটা বাঁকা হাসি হেসে ঘরের ভিতরেই পায়চারি করতে থাকেন সমরেশ। তোদের বয়সে বেরোনোর অর্থ কি আমি বুঝি না ভেবেছিস? সে এখনো স্কুল কলেজের গণ্ডি পার হসনি, এর মধ্যেই হাত ধরাধরি করে। ইন্দিরার বাকেট লিস্টের কথা মনে পড়ে যায়। তাতে হাত ধরার কথা লেখা ছিল বটে। মেয়ের কাছে এগিয়ে আসেন সমরেশ। সরস্বতী বিদ্যার দেবী, আজকের দিনে বরঞ্চ মন দিয়ে প্রার্থনা করো তার কাছে, লেখাপড়ায় যাতে একটু মতি আসে। ইন্দিরার লেখাপড়ায় মতি ছোট থেকেই আছে। স্কুলে বরাবরই সে 1 থেকে 5 মধ্যে থাকে। দুর্দান্ত ছবি আঁকতে পারে। ইদানিং বিনা বাজানো তালিম নিচ্ছে বাড়িতে, আবার ভালো গানও গাইতে পারে। তবে এর মধ্যে সব থেকে আশ্চর্যের যে ক্ষমতাটা আছে সেটা হলো গল্প বলা। একের পর এক শব্দ সাজিয়ে এমন নিখুঁত বর্ণনায় সে গল্প বলতে পারে যে মনে হয় চোখের সামনে সিনেমার পর্দার মতো পরপর দৃশ্য ফুটে উঠছে। এই ঠাকুর মশাই পূজা করে চলে যাচ্ছেন, যা প্রণাম করে আয় একবার, মেয়েকে নির্দেশ দেন তিনি। ইন্দিরা কথা না বাড়িয়ে উঠে পড়ে। প্রণাম করে ফেরার পথে ডাইনিং এর এক কোণে সদ্য পুজো হওয়া সরস্বতীর মূর্তিটা চোখে পড়ে তার। গাঁদা ফুলের মালা ছড়িয়ে ছিটিয়ে আছে জায়গাটায়। মূর্তি ঠিক পাশেই ডাই করে রাখা ইন্দিরার ক্লাসের বই খাতা, তার উপরেও কয়েকটা ফুল পড়ে আছে। দেবীর মুখের দিকে তাকিয়ে ওর মনে হয় এতক্ষণে পূজা আচ্ছা ধকল সামলে তিনিও যেন খানিক ক্লান্ত হয়ে পড়েছেন। সরস্বতীর পায়ের কাছে মাথা ঠেকায় ইন্দিরা, তারপর উঠে এসে আবার নিজের ঘরে ঢুকে বসে পড়ে। বীণার উপর মিহি আঙুল বোলাতে থাকে। আজ তো পড়াশোনা বন্ধ। সমরেশ দরজাটা বাইরে থেকে টানতে টানতে বলেন, একটু বাড়িতে বসে গান বাজনাই কর না হয়। ইন্দিরা কিছু বলে না, দরজাটা বন্ধ করে কয়েক সেকেন্ড কি যেন ভাবে সমরেশ। মেয়ের আচরণে সপ্তাহখানেক হলো একটা বদল এসেছে। এই বয়সের মেয়েদের এমন বদল মোটেই শুভ সংকেত নয়। দরজাটা ইচ্ছা করেই বাইরে থেকে লক করে দেন তিনি। কি বুড়ো চলে গেছে? প্লিজ নিলয়, বাবা হয় আমার। হ্যাঁ,
পিট দিয়ে পিটিয়ে মেয়ের গায়ে কালশিটে ফেলে দেয়। শালে এ কেমন বাপ! সবার বাড়ির লোকজন একরকম হয় না নীলয়। আচ্ছা ওসব ছাড়, তুই কোথায় আছিস এখন? রাগে গোজগোজ করে নীলয়। রাগটা ঠিক কার উপর সে নিজেও বুঝতে পারে না। কোথায় আর যাবো, পাঞ্জাবি পড়েছিলাম, ধরা চুলো সব খুলছি। আরে না না শোন, বাধা দিয়ে ওঠে ইন্দিরা। তোকে কিচ্ছু খুলতে হবে না, তুই আমাদের বাকেট লিস্টটা ফলো কর, ঠিক যেখানে যেখানে যাওয়ার ছিল। তুই আসছিস? চকিতে প্রশ্ন ভেসে আসে। না রে, কি করে যাব বল, বাইরে থেকে লক করে গেছে। তাহলে আমি গিয়ে কি করব? পরের উত্তরটা আসে প্রায় আধ মিনিট পরে। আচ্ছা আমি বলছি শোন, গিয়ে একটা নিরিবিলি জায়গা খুঁজবি, আর সেখানে বসে আমাকে ফোন করবি, ইয়ারফোনটা কানে গুঁজে দিবি, আর বিন্দাস চোখ বন্ধ করে দিবি। তাতে কি হবে? অবাক হয়ে প্রশ্ন করে নীলয়। বাবা বলে আমি সরস্বতীর বর্গ, আমি গল্প বললেই সেটা নাকি সত্যি হয়ে যায়। বাকিটা আন্দাজ করতে অসুবিধা হয় না নীলয়ের। সে একটু ইতস্তত করে বলে, কিন্তু তাতেই বা কি, তুই তো আসবি না। এবার কঠিন গলা শোনা যায়। আর কি কোনো উপায় জানা আছে তোর? নীলয় উত্তর দেয় না। ভেবে দেখ, আমরা ঠিক যে জামা কাপড় পরবো ভেবেছিলাম ঠিক সেই জামা কাপড়ই পরে থাকবো, আমরা ঠিক যে যে জায়গায় যাব ভেবেছিলাম ঠিক সেই জায়গাতেই যাব, আমরা যা যা করব ভেবেছিলাম ঠিক তাই তাই করব। শুধু তুই সত্যি সত্যি যাবি আর আমি যাব গল্পে। আমাদের কাছে গল্প ছাড়া আর কি আছে বল? তাছাড়া তাছাড়া কি? কিছু একটা যেন লুকিয়ে ফেলে ইন্দিরা, ঢোঁকিলে বলে, কিছু না, তুই রাজি কিনা সেটা বল। আচ্ছা রাজি। বেশ, তবে আমি তোকে আমার একটা ছবি পাঠাচ্ছি, তোর ভাবতে সুবিধে হবে। ফোনটা পকেটে গুঁজেই বাড়ি থেকে বেরিয়ে আসে নীলয়। এতক্ষণে মেঘের দল আরেকটু জমাট বেঁধেছে, পার্কের গেটটা সেই ছাই রঙের ব্যাকড্রপে ভরে আছে বসন্ত বাহারে। বৃষ্টির হুমকি উপেক্ষা করেই এক পাল ছেলে মেয়ে ভিড় করে আছে সেখানে। প্রায় সকলের মুখেই অদ্ভুত লাজুক একটা হাসি, কেউ কেউ একে অপরের হাত ধরে আছে। একজন পিছিয়ে পড়লে হাঁটার বেগ কমিয়ে বা বাড়িয়ে পাশাপাশি এসে পড়ছে তার। হঠাৎ নীলয়ের মনে হয় ওর থেকে একটু দূরেই কালচে সবুজ শাড়ি পরা রোগাটে গড়নের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে, ঠিক ওই রকম লাজুক একটা হাসি অপেক্ষা করছে ওর জন্য। না, গল্প ছাড়া আর কল্পনা ছাড়া কিছুই জুটবে না আজতে। যখন নীরবে দূরে, কিন্তু সেই বা খারাপ কি, মৃদু হেসে বাকেট লিস্টে একবার চোখ বুলিয়ে নিয়ে পা বাড়ায় নীলয়। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমার ছুঁতে চাওয়ার মুহূর্ত, কে জানে কি আবেশে দিশাহারা। রিক্সাটা এসে দাঁড়ায় স্কুল বাড়ির সামনে, শর্টলেকের একটা নাম করা বয়েজ স্কুল, ক্লাস ইলেভেন থেকে কোয়েড, দোতলা বিল্ডিং কিন্তু অনেকটা জুড়ে ছড়ানো। ছোট একটা উঠোন পেরিয়ে এলে প্রশস্ত দরজা চোখে পড়ে, সেটার উপর থেকে এখন কয়েকটা চাঁদমালা ঝুলছে। পুজোর ফুলের গন্ধ আর কিশোর কিশোরীদের হইচইতে ভরে আছে জায়গাটা। রিকশায় আসতে আসতে ভারি অদ্ভুত একটা অনুভূতি হয়েছে নীলয়ের। সারাক্ষণই মনে হয়েছে একটা অচেনা মানুষ যেন বসে রয়েছে রিকশায় ওর পাশের সিটে। মিহি মেকআপ আর রাতে ফোটা সাদা কোনো ফুলের গন্ধ
যেন তাড়া করেছে ওকে সমস্ত পথ। ব্যাপারটা এতটাই প্রবল যে রিক্সার একদিকে সেঁটে বসেছিল। হেঁটে স্কুলের ভিতরে ঢুকে এলো নিলয়। এমন রঙিন সাজে স্কুলটাকে বছরেরই একদিনই দেখা যায়। চত্বরের ভিতরে ঢুকতেই দু একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। একদিক থেকে ফ্রাইড রাইসের সবজি আর ভাজা বেগুনির গন্ধ এসে মাতিয়ে তুলেছে চাতালটাকে, অন্যদিকে একটা পরিচিত রবীন্দ্রসঙ্গীত বাজছে। চাতালের একবারে মাঝখান বরাবর পুজো হয়েছে। ছেলেমেয়েরা স্কুলে ঢুকে কেউ মূর্তির দিকে, আবার কেউ টিচার্স রুমের দিকে এগিয়ে যাচ্ছে, প্রণাম করছে। তবে নিলয় এসব কোনো কিছুর ধার ধারল না। ইলেভেনের ক্লাসটা দোতলায়, সিঁড়ি বেয়ে সেখানেই উঠে এলো সে। বাকেট লিস্টে এটাই তাদের ফার্স্ট টার্গেট, ইলেভেন এ ক্লাসরুম। ক্লাসরুমটা আপাতত ফাঁকা। ভিতরে ঢুকে একটা বিশেষ বেঞ্চের দিকে এগিয়ে গেল নিলয়। তারপর বেঞ্চের একদম শেষ প্রান্তে গিয়ে বসে টেবিলের উপরে মাথা রেখে চোখ বুজল। আচ্ছা, এবার বল, এখানে আসবি বলেছিলিস কেন? মাথা তুলে একটু হাসল নিলয়। ইন্দিরা দাঁড়িয়ে আছে ওর সামনে। এটা তো ক্লাসরুম, এখানে তো রোজই দেখিস আমাকে। আজ তো দেখার জন্য আনিনি, পাশে বসার জন্য এনেছি। এই যে এক্স্যাক্টলি এখানে পাশে। ব্যাপারটা ভাবতে গিয়ে হেসে ফেলে ইন্দিরা। ইলেভেনে ওরা একই সেকশনে পড়ে বটে, কিন্তু স্কুলের কড়া নিয়ম, ক্লাসরুমে দুপাশে দু সার বেঞ্চ, মাঝখানে আইল, এক পাশে ছেলেরা বসে, অন্য পাশে মেয়েরা। এই নিয়মটা নিয়ে এতদিন কোনো অসুবিধা ছিল না নিলয়ের। কিন্তু ইন্দিরা ইলেভেনে জয়েন করার পর ব্যাপারটা একেবারে ভালো লাগে না ওর। বাকেট লিস্ট বানানোর আগে এই ব্যাপারটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল। এই ছোট ছোট বেঁধে রাখা নিয়মগুলো ভেঙে ফেলা। আজ একসঙ্গে একই বেঞ্চে বসলে কেউ কিচ্ছু বলার নেই। নিয়ম ভাঙায় এক বিজাতীয় আনন্দ আছে। ওর পাশে এসে বসে পড়ল ইন্দিরা। চুলগুলোকে বিছিয়ে নিল পিঠের পেছনে। দুজনের কেউ আর কোনো কথা বলল না। এতক্ষণে বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি নেমেছে। ওদের ক্লাসরুমের একদিকের দেওয়াল জোড়া লম্বা কাঁচের জানলা, সেখান থেকে বাইরের পিচের রাস্তাটা দেখা যায়। সেদিকে চেয়ে নিলয় বলল, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সত্যি খুব রাগ হচ্ছিল বৃষ্টির উপর, এখন বুঝছি বৃষ্টিটারও আমাদের মতোই একটা এজেন্ডা আছে। কীরকম এজেন্ডা? ওর দিকে মুখ ফেরায় নিলয়। আরে কীরকম মানে? তুমি যতই বড় ঘুঘু হও না কেন, বৃষ্টি পড়লে তোমাকে নিয়ম পাল্টাতেই হবে, ছাতা রেনকোট এসব নিয়ে বেরোতে হবে। যদি রাস্তায় থাকো তাহলে শেডের তলায় গিয়ে দাঁড়াতে হবে, ছাদ থেকে অসময়ে জামাকাপড় তুলে আনতে হবে। বৃষ্টির থেকে বেশি নিয়ম ভাঙার আর কী আছে বল? তার উপরে শীতের বৃষ্টি, ভাব। কথাটা বলেই কি যেন মনে পড়ে ইন্দিরা। আচ্ছা, তোর মনে আছে আমাদের প্রথম দেখা? সেদিনও বৃষ্টি হয়েছিল। নিলয় হাসে। কাক ভেজা হয়ে ক্লাসে ঢুকেছিলি সেদিন, চুলগুলোর যে কি অবস্থা হয়েছিল। তুই চুলের কথা ভাবছিস? আরে আমার ঠান্ডা লাগার ধাত আছে রে। এদিকে সেদিন স্কুলের প্রথম দিন, ছুটতে ছুটতে স্কুলে ঢুকে বর্ষার প্রথম বৃষ্টি ছিল সেদিন। দোতলার ক্লাসরুমেও মাটির গন্ধ আসছিল, আর তোর চুল থেকে টপটপিয়ে জল পড়ছিল। অন্য কোনো দিকে মন ছিল না তোর, আমারও অন্য কোনো দিকে মন ছিল না। চুলগুলো এক হাতে ধরে বসার মতো একটা ফাঁকা বেঞ্চ খুঁজছিলি তুই। ভীষণ অস্থির চোখ দুটো,
আমাকেও কেমন একটা অস্থিরতা ঘিরে ধরছিল। ছোটবেলা থেকে দেখে আসছি এই ক্লাসরুমটা, অথচ মনে হলো এভাবে কোনো দিন দেখিনি। এরপর যত দিন এই ক্লাসরুমে আসবো আমি ওই মুহূর্তটাকেই খুঁজব। আমিও খুঁজব। এতগুলো ডেপডেপিয়ে চেয়ে থাকা ছেলেদের চোখের মধ্যে শুধু তোর দুটো চোখ। আচ্ছা, তোর পাশের বেঞ্চটা ফাঁকা ছিল না সেদিন, না রে? ফাঁকা থাকার নিয়ম ছিল না সেদিনই, ভেবেছিলাম জানিস আজকে দিনটা আসবেই একদিন, সেদিন আর কোনো নিয়ম থাকবে না। নিলয় হঠাৎ অনুভব করে ওর হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে, ওর দুটো চোখ বন্ধ, অথচ মনে হচ্ছে যেন একটা আলগা হাত অজান্তেই সরে এসেছে ওর হাতের কাছে। এত নিস্তব্ধ হয়ে গেছে চারপাশে, বিপরীতে বসে থাকা মানুষটার চোখের পাতা ফেলার শব্দও বুঝি শোনা যাবে, এবং সেই শব্দের অনুপস্থিতি বলে দিয়ে যায় সে চোখের পাতা পড়ছে না, সে এক দৃষ্টে চেয়ে আছে নিলয়ের মুখের দিকে। নিলয় বল, আমার মা কাকিমারা বলে প্রথম প্রেম নাকি কারোর টেকে না, আজ থেকে 10 বছর পর যদি আমরা আর একসাথে না থাকি, যদি যদি আর সারা জীবন একসাথে থাকা না হয়। নিলয় চোখ বুঝেই হাসে। তুই তো এখনো আমার সঙ্গে নেই। আরে ধুর, সেই থাকার কথা বলছি না, যদি যদি আমরা গল্পগুলো থেকে যাবে, তুই শোনাবি আমাকে গল্পগুলো, এইভাবে আবার ফিরে আসবো আমরা। একটা ঘন দীর্ঘশ্বাস কানে আসে। তুই কত সহজেই সবকিছু মেনে নিস, আমার তো ভাবতেই কেমন লাগছে। তাহলে ভাবিস না, আর শোন, তোর মা কাকিমাদের বলে দিস। কি বলবো? এই পৃথিবীতে সব কিছু নিয়ম মেনে হয় না। কথাটা বলেই নিলয় অনুভব করে ওর মুখের উপরে একটা ছায়া ঘন হয়ে এসেছে, যেন ওর মুখের উপর জানলা দিয়ে আসা বৃষ্টির ছাট ঢেকে দিয়েছে অন্য একটা মানুষের মুখ। একটা হাত তুলে ধরে সেই মুখটা স্পর্শ করতে চায়, সে চোখ খোলে। ফাঁকা ক্লাসরুম, কেউ নেই ঘরে, তাও চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নেয় সে। কি রে, কথা বলছিস না যে? ফোনের উপাস থেকে ইন্দিরার গলা শোনা যায়। আশ্চর্য জানিস, মনে হলো তুই আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছিস। একটা ছায়া পড়ছিল আমার মুখের উপর। বলেছিলাম না আমি গল্প বললে সে বুঝেছি, কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটা শোন। তোর ডেস্কে দেখতো একবার। আমার ডেস্ক? একটু অবাক হয়ে বলে নিলয়, সে তো ফাঁকা থাকার কথা। উফ, একবার দেখতে কি হয় তোর? বোকার মতো ঝুঁকে পড়ে নিজের ডেস্কের ভিতরে মুখ বাড়ায় নিলয়, লম্বা মতো কি একটা যেন পড়ে আছে ভেতরে। হাত বাড়িয়ে জিনিসটা টেনে বের করে আনে এবং আনতেই অবাক হয়ে যায়, একটা ছোটোখাটো চেহারার ফোল্ডিং ছাতা। ছাতা? বৃষ্টির দিনে বাইরে বেরোলে সব থেকে বেশি যেটার দরকার, আমি জানতাম তুই নিবি না। কিন্তু এটা যে এখানে আছে সেটা তুই, তাছাড়া এখানে ছাতা এলো কি করে? ফোনটা কেটে যেতে হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে নিলয়। নিচতলা থেকে বেগুনির গন্ধ আসছে আবার। খোলা দরজা দিয়ে বাইরের কিছু ছেলে হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। ও যে ক্লাসরুমের ভেতরে একা একা এতক্ষণ চোখ বন্ধ করে বসেছিল,
সেটা দেখেই মনে হয় অবাক হয়েছে ওরা। কি যেন একটা মনে হয় নিলয়, এতক্ষণ সত্যি যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল ইন্দিরাকে, এখন আর নেই সে কোথাও। একটা মানুষের সঙ্গে সারা দিন কাটানোর পর তার বলে কয়ে বাড়ি চলে যাওয়া আর মুহূর্তে ধুলোটে বাতাসে মিলিয়ে যাওয়ার মধ্যে ভীষণ তফাত। নিলয়ের মনে হলো এতক্ষণ যেন সে এখানে ছিলই না, হঠাৎ করেই ছাদ ফুঁড়ে অন্য একটা পরিবেশে এসে নেমেছে। একই রকম রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে আসছে, বৃষ্টির শব্দ, স্কুলের গন্ধ, কাটা ফল আর জলে ভেজা ফুলের গন্ধ, সব সব একই আছে। শুধু একটা মানুষের থাকা না থাকা সব কিছুর মধ্যে কত তফাত করে দেয়, তাই না? আমি ছুটে যাই সে গভীরে, আমি অধে যাই কি নিবিড়ে, তুমি কি মরিচি কানা ধ্রুব তারা, তোমার ছুঁতে চাওয়ার মুহূর্ত তোরা, কে জানে কি আবেশে দিশাহারা। ডাইনিংয়ে ভিজে ছাতাটা মেলে দিয়ে সমরেশের ঘরের দিকে এগিয়ে আসে অরুণিমা। একটা আরাম কেদারায় পিঠ এলিয়ে দিয়ে বসে আছে সমরেশ, কি যেন ভেবে চলেছে। অরুণিমা যে কখন ঘরে ঢুকেছে সেটা খেয়ালই করেনি। কি এত ভাবো বলো তো আজকাল? সমরেশ মুখ ফিরিয়ে একবার স্ত্রীকে দেখে নিয়ে আবার মুখ ঘুরিয়ে নেন। মেয়েটাকে নিয়েই চিন্তা হচ্ছে, কদিন থেকে কি যেন হয়েছে ওর। কি হয়েছে মানে? এই বয়সে যা হয় সাধারণত, ওজন থেকে দেরি করে ফিরছে, ক্লাস হোক না হোক স্কুল যাওয়ায় বাড়তি উৎসাহ। তোমার কথাতেই কোয়েড স্কুলে ভর্তি করলাম, এখন বুঝছো তো? সারা জীবন মেয়েকে অমন কোলে করে আটকে রাখা যায় না, বুঝলে? তাহলে ছেড়ে দাও। অরুণিমা দীর্ঘশ্বাস নেন একটা, চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন। সমরেশের কঠিন গলা শোনা যায়। যা পারে করুক আর কি, কিন্তু আমি যদি জানতে পারি আমার চোখের বাইরে মেয়ে কোনো বাঁদরামি করছে, আমি কিন্তু ছাল তুলে নেব ওর। ঝিলের উপরে দুপুরের রোদ পড়ে আছে, ঝুঁকে থাকা গাছগুলো থেকে পাতা গড়িয়ে পড়ছে টুপটা। এই ঝিলের লাগোয়া মাঠের উপরে একটা প্রাইমারি স্কুল, এখানেই 4 অবধি পড়েছে নিলয়। একসময় এই মাঠে ক্রিকেট খেলেছে প্রচুর, মাধ্যমিকের পরে আর নিয়ম করে খেলা হয় না, কিন্তু এই ঝিলের ধারে এলেই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। পাড়ে বসে জলের ভেতর থেকে উঁকি ঝুঁকি মারা মাছগুলোকে দেখছে নিলয়, ওর ঠিক পাশেই বসে আছে ইন্দিরা, স্পর্শ লাগছে না একবারও। এই ছাতাটা, উফ, এটা ছাড়া আর প্রশ্ন নেই না? বিরক্ত হয় ইন্দিরা। কাল আলপনা দিতে গেছিলাম স্কুলে, তখনই রেখে এসেছি, হয়েছে? আমি জানতাম তুই ছাতা নিয়ে বেরোবি না। কিন্তু তুই কি করে জানলি বৃষ্টি হবে? অদ্ভুত দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায় ইন্দিরা। তার আগে তুই বল, আমাকে এখানে কেন এনেছিস? কি আছে এখানে? তেমন কিছু না, ওই মাঠে আমি ক্রিকেট খেলতাম ছোটবেলায়, তো তখন প্রাইমারিতে পড়তাম, তো দাদারা খেলতে নিত না, আমি হতাশ হয়ে টিফিন টাইমে এই ঝিলের ধারে এসে বসতাম। ঝিলের জলের দিকে আঙুল দিয়ে দেখায় নিলয়, আর প্রতিবার ওই মাছগুলো ঠিক ওইভাবেই আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, জল থেকে উঁকি মারত। ওরাই আমার বন্ধু ছিল। আচ্ছা, মানে আজ আমাকে ওদের সাথে দেখা করাতে এনেছিস? হুম, তোকে দেখাতে এনেছি।
তুই আমার নতুন বন্ধু। ইন্দিরার থুতনিতে একটা হাসির রেখা দেখা যায়। পাগল, তুই জানিস মাছ কতদিন বাঁচে? জানি, কিন্তু ওরা অন্য মাছ, ওরা অনেক দিন বাঁচে। জলের দিকে তাকিয়ে থেকেই উত্তর দেয় নিলয়। ইন্দিরা কি যেন ভাবতে থাকে। কিন্তু এর মধ্যে নিয়ম ভাঙার কি আছে? নিলয় ওর দিকে মুখ ফেরায়। এখানে আমি একা বসতাম এতদিন, এই প্রথম আমি একা বসিনি। ছোট ছোট ঢেউ উঠেছে জলে, বড় মাছেরা ঘাই মেরে যাচ্ছে, নরম ফোঁটায় বৃষ্টিও পড়ছে। নিলয়ের মাথায় ছাতা, চোখ বন্ধ, জলের ছলছল আওয়াজ যেন মন দিয়ে শুনছে সে। মাথার ভিতর মৃদু গান বাজতে শুরু করেছে। কি অদ্ভুত না? কোনটা অদ্ভুত? আমি এখনো একাই বসে আছি, কিন্তু মনে হচ্ছে না একা। আমারও মনে হচ্ছে এই ঘরটায় আর আমি একা নেই। এই জায়গাটার আশেপাশে অনেকগুলো স্কুল থাকায় রাস্তাটা দিয়ে মাঝে মধ্যেই অল্প বয়সী ছেলে মেয়েদের হেঁটে যেতে দেখা যাচ্ছে। তাদের কেউ ফিরেও তাকাচ্ছে না ঘাটটার দিকে। অন্য ঘাটের তুলনায় এটা ভাঙাচোরা ধরনের। পুকুরটাকে ঘিরে থাকা ফ্ল্যাট বাড়িগুলোর বারান্দা থেকে শুকোতে দেওয়া জামা কাপড় ঝুলছে। কোনোটার বা জানলার টবে চারা গাছ সবুজ পাতা মেলে বাইরের বড় গাছটাকে হাতছানি দিচ্ছে। হঠাৎ করেই ওর পাশ থেকে উঠে পড়ে ইন্দিরা। ঘাটের যে সিঁড়িটা জলে নেমে গেছে তার ওপরে গিয়ে দাঁড়া। তার গোড়ালি ভিজে যায় জলে, হাতের মুঠোয় অল্প জল তুলে ছিটিয়ে দেয় নিলয়ের দিকে। চুড়ির রিন রিন শব্দও পাওয়া যায়। নিলয় চোখ বুঝেই ভাবার চেষ্টা করল, ওকে মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে দাদারা, ও মন খারাপ করে এসে বসেছে ঝিলের ধারে। পাশে বসে আছে ইন্দিরা, ঠিক একইভাবে জল ছিটিয়ে দিচ্ছে। ওর আর খেলতে নেওয়া হয়নি বলে মন খারাপ হচ্ছে না। এই যে ব্যাকরণের ছক ভাঙা কিছু একটা আছে ইন্দিরার মধ্যে, জীবনের সমস্ত শূন্যস্থান ওকে দিয়ে পূরণ করা যায়। আরো কত না পাওয়া জমে আছে শৈশব জুড়ে। মাঝে মাঝে আমিও ভাবি, জানিস। কি ভাবিস? ওই তুই যেটা বলছিলি, 10 বছর পরে যদি আমরা একে অপরকে না চিনি, কলেজ ইউনিভার্সিটি চাকরি কত কিছু আসবে জীবন, যদি আমরা অন্যরকম হয়ে যাই, তখন হয়তো তোর বাড়ি এত কনজারভেটিভ থাকবে না। আমি বৃষ্টির দিনে বেরোলে ছাতা নিয়েই বেরোবো, কিন্তু নিলয়ের মনে হয় ওর পকেটে হাত ঢুকিয়ে কি একটা বের করে আনলো ইন্দিরা, সেই বাকেট লিস্টটা। তারপর সেটাও কোলের উপর ফেলে বলল, তাহলে লিখে রাখ এখানে, আজ থেকে 10 বছর পর এই সরস্বতী পুজোর দিনে এই পুকুর পাড়েই আমরা এসে বসবো। ব্যাস, আর তাতেই হয়ে যাবে না তো? ইন্দিরা মাথা নাড়ে। শুধু সেদিন আর আজকের মাঝের এই 10টা বছর যত্ন করে রাখতে হবে কাগজটাকে। যেমন আজ আমি আসতে পারিনি বলে ফেলে দিসনি, তেমনি কোনো দিন রাগের মাথায় ফেলে দেওয়া চলবে না। না, কখনো ফেলব না। ইন্দিরার কাঁধে মাথা রাখে নিলয়। সিমেন্টের বেঞ্চেরই একটা ঠেকনায় এসে নামে ওর মাথাটা। জলের ওপর দিয়ে বয়ে আসা শ্যাওলার গন্ধ লাগা বাতাস বয়ে যায় ওর বন্ধ চোখের পাতায়। জলের ভিতর থেকে মাছগুলো পলকহীন চোখে চেয়ে থাকে ওদের পুরনো বন্ধুর দিকে। আধ ঘন্টা সেখানেই বসে থেকে আবার উঠে পড়ে নিলয়, একটা বিশেষ রাস্তার দিকে হাঁটতে থাকে। আজকের মতো বাকেট লিস্ট ওখানেই শেষ।
রোদ মরে আসছে একটু একটু করে, বাতাসে বৃষ্টির ফোঁটা বাষ্পের মতো জমছে, আবার মিলিয়ে যাচ্ছে নিজের খেয়ালে। এসে গেছিস জায়গা মতো? হ্যাঁ এসে গেছি। বেশ, এবার চোখ বুঝ। এবার কিন্তু চোখ বন্ধ করল না নিলয়। উপাস থেকে প্রশ্ন ভেসে এলো, কি হলো তোর, চোখ বন্ধ করিসনি? না, আমার ভালো লাগছে না। কেন রে, কি হলো? একটু বিরক্ত হয় নিলয়। আজ সারাদিন আমার তোর সঙ্গে কাটানোর কথা ছিল, এদিকে একবার তোকে চোখের দেখা পর্যন্ত দেখতে পাইনি। কি করব বল, আমি তো ইচ্ছে করে জানি, কিন্তু এখন যেটা করতে হবে সেটা তুই সামনে না থাকলে হবে না। ইন্দিরা বোঝে না কি উত্তর দেবে, একটা অসহায়তা ঘিরে ধরছে ওকে। টেবিলের উপরে রাখা ঘড়ির টিক টিক শব্দটা ক্রমশ অসহ্য লাগতে শুরু করেছে। দুপুর এখনো গড়িয়ে যায়নি, কিন্তু তার মধ্যেই আকাশে জমাট মেঘ আর সেই মেঘ বয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো যেন এখনই বিকেল নামিয়েছে চারদিকে। আর একটা দিন শেষ হয়ে গেল। কত কিছু ভেবেছিল ওরা, তার কিছুই করা হলো না। এমন একটা দিন আবার কবে ফিরে আসবে জীবনে? যারা ঘুরতে গেছিল সকালে, তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসতে শুরু করেছে। ইন্দিরার মনে হয় একটা ভাঙা মেলার মাঝের রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে কাকে যেন খুঁজে চলেছে, কিন্তু একটা মানুষেরও দেখা পাচ্ছে না। চোখ থেকে দুফোঁটা জল নেমে আসে ওর, সেটা আন্দাজ করতে পারে নিলয়। গলাটা নরম করে বলে, আচ্ছা সে ঠিক আছে, পরে একদিন হবে, আমি চোখ বুঝি, তুই শুরু কর। করব একটু পরে। পরে তাহলে এখন কি করব? উপাস থেকে উত্তর আসে না, তার বদলে ফোনটা কেটে যায়। মনটা খারাপ হয়ে যায় নিলয়ের। ছাতার শিক চুইয়ে ওর চারপাশে গোল করে জল পড়ছে। ওর ঠিক পেছনেই একটা লম্বা গাছ, ছোট থেকে এই গাছটাকে ঠিক এখানেই দেখে আসছে। গাছটার পায়ের কাছ থেকে একটা মাঠ শুরু হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি নাগাদ এই মাঠে একটা মেলা হয়, এবারেও হয়েছিল। মাঠের গা ঘেঁষে লম্বা মেইন রোড, কোচিন থেকে ফেরার সময় এই রাস্তা ধরেই দুজনে ফেরে, কিন্তু একসঙ্গে নয়। ইন্দিরাকে কোচিন থেকে নিতে গাড়ি আসে, নিলয় ফেরে রিক্সা ধরে। দুজনে একই দোকানের সাইনবোর্ড দেখে, একই বাচ্চাদের খেলতে দেখে মাঠে। ভাঙা মেলা, পড়ন্ত ধুলো, রাস্তার ধারে শুয়ে থাকা একই ভিখারি ওদের দুজনকে দেখেই হাসে, কিন্তু এই রাস্তায় একসঙ্গে হাঁটা হয় না ওদের। আজ তাই এখানেই দুজনে হাঁটবে বলে ঠিক করেছে। আজ রাস্তাটা অন্যদিনের থেকে ফাঁকা, ছুটির দিন, গাড়ি ঘোড়া এমনিতেই কম, তার উপরে এখন বেশ বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমেছে। আরও দুবার কল ব্যাক করল নিলয়, কিন্তু ফোনটা ধরল না কেউ। বোধহয় মাথা গরম হয়ে গেছে ইন্দিরার। না, এরকম সুন্দর একটা দিনে অভিযোগ করে মাথাটা গরম না করালেই ভালো হতো। আজ রাস্তার ধারে সেই ভিখারি উধাও, ক্ষুদিরামের চালের দোকান, মনোরমা সাইকেল রিপেয়ার আর মা মনসা স্টেশনারি সাইনবোর্ড কাক ভেজা হচ্ছে অবিশ্রান্ত বৃষ্টির ধারায়। আজ কি সব কিছুই অচেনা লাগছে ওর? সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির সাইড ভিউ মিররে নিজেকে কয়েক পলকের জন্য দেখতে পেল, নিজেকেও অচেনা লাগছে না? কিছুক্ষণ ছাতা হাতে সেইভাবেই দাঁড়িয়ে রাস্তাটাকে চিনতে লাগলো নিলয়।
হঠাৎ বেজে উঠল ফোনটা। ইন্দিরা কল করছে আবার, কানে চেপে ধরেই প্রশ্ন করল সে, কোথায় ছিলি তুই? কোথাও না, আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি। জানতাম তুই থাকবি। আচ্ছা দাঁড়া, বাস স্ট্যান্ডে গিয়ে বসি। ছাতা মাথায় চোখ বুঝে দাঁড়িয়ে থাকলে আবার? না না, যেতে হবে না, দাঁড়া। মানে এখানেই দাঁড়িয়ে থাকবো? আবার উত্তর নেই। রাস্তারই একদিকে সরে আসে নিলয়, চারপাশটা আর একবার দেখে নেয়। সত্যি এবার মুষলধারে বৃষ্টি নেমেছে, এক মিটার দূরের দৃশ্যই অস্পষ্ট হয়ে গুলিয়ে যাচ্ছে। নিলয় চোখ বুঝে, ও পাশে এখনো নিস্তব্ধতা জমাট বেঁধে আছে। আচ্ছা বুঝেছি, বল এবার। আচ্ছা বল, এখানে কেন এসেছি আমরা? এই রাস্তা ধরে আমরা রোজ বাড়ি ফিরি, আজ একসঙ্গে ফিরব। আচ্ছা চলে আয়। আওয়াজটা এসেছে সামনে থেকে। নিলয় ইন্দিরার দিকে চেয়ে হাসল, দুপা এগিয়ে গেল ওর দিকে। এখনো ছাতার উপরে বৃষ্টির জল পড়ার শব্দ। বৃষ্টির ফোঁটায় নিলয় দেখতে পাচ্ছে না রাস্তাটা কোথায় গিয়ে মিশেছে, তবে যেখানেই যাক না কেন আর কিচ্ছু যায় আসে না। ঠান্ডা লাগছে ভীষণ, চলো হাওয়ার ধাক্কা এসে লাগছে নাকে মুখে। শোন, তিনটের মধ্যে এই আইডিয়াটা একদমই ভালো। ইন্দিরা সামনে চোখ রেখেই বলে, ভালো না কেন? তোর মনে নেই আগের মাসে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, আমরা একসঙ্গে এই পথেই অনেকটা হেঁটেছিলাম, মাঝ রাস্তা থেকে আলাদা রিকশায় উঠেছিলাম রে। তোর সে তো সঙ্গে বন্ধুরা ছিল। তাতে কি, শোন এর মধ্যে নিয়ম ভাঙার কিছু নেই। তাহলে? তাহলে কি? অবাক হয়ে তাকায় ইন্দিরা। এই বৃষ্টিতে ভেজা রাস্তায় কনকনে হাওয়ার ঝাপটার মাঝে সমস্ত পরিবেশটাকে ভীষণ কাল্পনিক লাগছে, আর ইন্দিরাকে এখন ঠিক ততটাই বাস্তব মনে হচ্ছে। ছাটে ভিজে যাচ্ছে তার দুলন্ত আঁচল, একমাথা চুল বেয়ে পড়ছে জলের ফোঁটা, ডাগর চোখের কোল ঘেঁষা কাজলটুকুনি ঠিক ততটাও নিখুঁত নয়, এতটা বাস্তব আগে মনে হয়নি ওকে। নিয়ম ভাঙতে হবে। আচমকাই নিলয়ের হাতটা নিজের হাতে নিয়ে নেয় ইন্দিরা, উষ্ণ স্পর্শে চমকে ওঠে নিলয়। এমনটা তো এর আগে হয়নি, এতক্ষণ ইন্দিরার কথা শুনতে পেয়েছে ও, বর্ণনার মাধুর্যে কল্পনা করে নিয়েছে, কিন্তু স্পর্শ তো করতে পারেনি। এও কি সম্ভব? ও তো এখন চোখ বুঝে একটা ফাঁকা বাস স্ট্যান্ডে বসে রয়েছে, আশপাশে কেউ নেই। চোখ খোলার চেষ্টা করলো কিন্তু খুলল না, চোখ খোলাই রয়েছে ওর। তার মানে থেমে গিয়ে ঘুরে দাঁড়িয়ে ইন্দিরার সামনে দাঁড়ালো, অন্য হাতে ওর আরেকটা হাত চেপে ধরল। তুই সত্যি? তুই কি করে হঠাৎই ভারী অপ্রস্তুত দেখালো ইন্দিরাকে? হা হয়ে যায় নিলয়। তুই বিশ্বাস কর, আমি এর থেকে অনেক ভালো করে শাড়িটা পরেছিলাম রে, কিন্তু দোতলার ব্যালকনির পাইপ বেয়ে নামতে গিয়ে। পাইপ বেয়ে কি করবো বল, বাবা বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে, ব্যালকনি দিয়ে নামা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। নিলয় এতক্ষণে খেয়াল করে ইন্দিরার জামা কাপড়ের নানা জায়গায় কাদার ছোপ লেগে আছে, মুখ থেকে মেকআপ উঠে গিয়ে কেবল ঘন কাজল আর লিপস্টিকের আভাসটুকুনি রয়ে গেছে। কিন্তু তুই? নিলয় কোন প্রশ্নটা আগে করবে বুঝে উঠতে পারে না। ফিরে গেলে তোর বাবা যদি জানতে পেরে? ও এতক্ষণে জেনে গেছে,
বাবা তো আধ ঘন্টা অন্তর অন্তর এসে দেখে যাচ্ছিল। এই প্রথমবার ইন্দিরার কাঁধের হালকা হয়ে যাওয়া দাগটার দিকে চোখ চলে যায় নিলয়। কত জোরে মারলে এক মাস পরে ও দাগ থেকে যেতে পারে? ও নিজের বুকের ভিতরটাই দূর দূর করে ওঠে। মাথা খারাপ হয়েছে তোর? নিলয়ের কলা তিরস্কার আর সহমর্মিতার মাঝে কোনো অজ্ঞাত কাদা জলে ডুবে যায়। আজ নিয়ম ভাঙার দিন না, তাই এই নিয়মটাই বা মানব কেন বল? ঝমঝমিয়ে পড়া বৃষ্টিতে ভিজতে থাকা মেয়েটার দিকে এক টানা চেয়ে থাকে নিলয়। ও নিজের শরীরের নিচের দিকটাও ভিজতে শুরু করেছে রাস্তা থেকে ছিটকে আসা জলের ছাটে। নিষ্পন্দ মুহূর্ত হেঁটে যাচ্ছে দুটো মানুষের মাঝের ফুটখানেকের দূরত্বে। রাস্তা দিয়ে একটা সাইকেল ঘন্টি বাজিয়ে পার হয়ে গেল। দুটো ভেজা শালিক পাঁচিলের উপর বসে মাথা নেড়ে জল ছাড়ছে। পুরনো গাছটার পাতাগুলো বুক থেকে ট্রাফিকের কালো রং ধুয়ে মহানন্দে স্নান করছে। মাঠের উপরে দাঁড়িয়ে থাকা ভাঙা মেলার নাগরদোলাটা হাওয়া জলের ঝাপটায় অল্প একটু নড়ে উঠল। কেউ দেখল না ওদের, আজ কেউ ওদের দিকে নজর দিতে পারেনি। তুই এবার বল, কেন এসেছি আমরা এখানে? এমা বললাম তো, এই রাস্তা না, ওগুলো সত্যি নয়। ভারী অস্বস্তি শুরু হলো নিলয়ের। আজ বাড়ি থেকে বেরোনোর সময় থেকে এই অস্বস্তিটা ঘিরে ধরেছে ওকে। ইন্দিরাকে এতদিন স্কুল ড্রেসে দেখে অভ্যস্ত সে। কখনো আঙুলের ফাঁকে পেন ছিল, থুতনিতে আনমনে লেগে যাওয়া কালির দাগ ছিল, চিরুনির কড়া শাসন অমান্য করা উস্কো খুস্কো চুল ছিল কপালের উপরে। বাবার ভয়ে তড়ি ঘড়ি বাড়ি ফেরার তাড়া ছিল, ক্লাসের ফার্স্ট গার্ল হওয়ার দায় ছিল। আজ ওর চোখের দিকে চেয়ে সেসবের কিছুই আর দেখতে পেল না নিলয়। বরঞ্চ কাজল ধোয়া চোখের কোণে এক অদ্ভুত জিজ্ঞাসা খেলা করে যাচ্ছে। এমন দুটো চোখ যেই এলোমেলো হাওয়ার থেকেও তীক্ষ্ণ ফলায় এফোর ওফোর করে দিচ্ছে ওর মনের বাঁধন। নিলয়ের মুখ থেকে ভাষা হারিয়ে গেল, অস্বস্তিটা আরো বেশি করে ঘিরে ধরল। দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে। ঠিক এই সময়ে অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেল। ভাবনায় ডুবে গিয়ে নিলয়ের হাতের জোর আলগা হয়ে এসেছিল। দমকা হাওয়ায় আচমকাই কোথায় যেন উড়ে গেল ছাতাটা। কিন্তু নিলয় যেন খেয়ালও করল না ব্যাপারটা। দুটো অপরিণত কিশোর কিশোরী ওদের রোজকার আসা যাওয়ার দেখা না দেখার ফুটপাথে দাঁড়িয়ে ভিজতে লাগলো অবিশ্রাম বৃষ্টির ধারায়। যখন রোদেরই কণা ধানেরই, কখন যেন নিলয় অনুভব করলো বিছিয়ে দেয় ওর বুকের উপরে একটা মানুষ আশ্রয় নিয়েছে। যেন একটা একলা পাখি কাক ভেজা হয়ে এসে আশ্রয় নিয়েছে তার ছোট্ট খড়ের বাসায়। আমি ভালোবাসি তোকে খুব। উত্তর এলো না কিছু। ঝমঝম বৃষ্টির শব্দ, এলোমেলো হাওয়া আরো উত্তাম বয়ে চলল। ওদের দুজনের ফোনই পাচ্ছে, সেই সব শব্দ ডুবে গেল। পিচের রাস্তায় পড়া জলের ফোঁটার শব্দ আর নিলয়ের গলার কাছে ঘন নিঃশ্বাস, বুকের উপরে অচেনা নোনতা জলের স্পর্শ, মুহুর্মুহু বাজ পড়ছে চারদিকে। যেন এই রাস্তার ফুটপাতের ওপর থেকে সবার চোখ সরিয়ে রাখতেই আপ্রাণ চেষ্টা করে চলেছে আকাশটা। তুমি কি
ভুলে যাওয়া কবিতারা তোমার ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা। কতটা সময় কেটে গেছে দুজনের কারো খেয়াল নেই, তবে বৃষ্টির স্রোত খানিকটা কমেছে এতক্ষণে। কুয়াশা সরে যাওয়া ভোরের মতো আবার দেখা যাচ্ছে দোকানের সাইনবোর্ডগুলো, আবার চেনা যাচ্ছে রাস্তাটাকে। শুন আমি আসছি, সোজা হয়ে দাঁড়িয়ে কথাটা বলল ইন্দিরা, যেন নিজের মুখটা দেখাতে চাইছে না। মনে হলো এতক্ষণ একটা অদৃশ্য পর্দার মতো জলের ধারা তার লাজুক মুখটাকে ঢেকে রেখেছিল, এখন সেটা সরে যাওয়ায় সত্যি লজ্জা পেতে শুরু করেছে। বিকেল ঢলে পড়েছে সন্ধ্যের দিকে, সব বাড়িতে কি পুজো হয়েছে আজ? ফুলের গাছ নেই আশেপাশে, তাও মিষ্টি ফুলের গন্ধ আসছে। আরে কি উত্তর কে দেবে? এখন না, পরে দেবো। কথাটা বলেই উল্টো রাস্তায় পা বাড়ালো ইন্দিরা। নিলয় আটকাতে যাচ্ছিল তাকে, নিজেকে সামলে নিল। এমনিতেই এভাবে বাড়ি থেকে পালিয়েছে বলে বাড়ি ফিরলে কপালে দুর্গতি আছে, তার উপরে বেশি দেরি করলে। রাস্তার অপর প্রান্তে ইন্দিরার শরীরটা মিলিয়ে আসতে আরও কিছুক্ষণ সেইভাবে ভেজা শরীরে দাঁড়িয়ে থাকে নিলয়। ছাতাটা কোথায় উড়ে চলে গেছে কে জানে, আর হয়তো খুঁজে পাওয়া যাবে না। বুকের উপর এখনো যেন ইন্দিরার মাথার ওজনটা অনুভব করতে পারছে, হয়তো ওর বাকি জীবন ওই ওজনটা রয়েই যাবে ওর বুকে। মিহি একটা হাসি হেসে সেও ফেরার পথ ধরল। বাড়ির দরজা দিয়ে ঢোকে কাউকে দেখতে পেল না ইন্দিরা। বাইরে চটি দেখে বুঝল মাও ফিরে এসেছে এতক্ষণে। ইন্দিরা বুঝল আজ আরও কয়েকঘা বেশি পড়তে চলেছে পিঠে, তার ব্যথা কিছুদিন থাকবে। তার উপরে এমন চুপচুপে শাড়ি গায়ে লেপটে আছে যে সন্ধ্যায় নির্ঘাত জ্বর আসবে। দোতলায় উঠে সে দেখল ওর ঘরের দরজা খোলা, তবে ঘর ফাঁকা। বাবা মায়ের ঘর থেকে চাপা কথাবার্তার আওয়াজ আসছে। ঠিক কি নিয়ে কথা হচ্ছে ইন্দিরা শোনার সাহস করল না। দ্রুত বাথরুমে ঢুকে শাড়িটা পাল্টে বাড়ির জামা পরে নিল সে। তারপর ভেজা চুলেই ঘরের দরজাটা ভেজিয়ে এসে বসল বিছানার উপর। বীণাটা এখনো পড়ে আছে ওর সামনে। ইন্দিরার বুকের ভেতরটা দূর দূর করছে, তাও সমস্ত শরীর জুড়ে খেলা করছে এক অদ্ভুত পরিতৃপ্তির রেশ। একটু দূরে আয়নাটার দিকে চোখ পড়লেই দ্রুত চোখ সরিয়ে নিচ্ছেও। আজ রাতের গণধোলাইটার কথা ভেবেও ভয় লাগছে না এতটুকু। অবেলা স্নান করলি নাকি আবার? কখন বাবা ঘরে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি ইন্দিরা, কোথায় যেন হারিয়ে গেছিল সে। গলকণ্ঠটা ওঠানামা করল বার দুয়েক। চুল ভিজলো কি করে তোর? শান্ত গলা সমর এসে, ওই একটু বাইরে গেছিলাম। ইন্দিরা বুঝতে পারছে যে কোনো সময় ওর গালে একটা সপাট চড় এসে পড়বে। তাই নাকি, কখন? না মানে একটু আগে। মাথা নিচু করে শক্ত মুখে উত্তর দেয় সে। এই শুনছো, এই ঘরে এসো একবার। উঁচু গলায় স্ত্রীকে ডাকলেন সমরেশ। হ্যাঁ বলো। তুমি বললে ও ঘরে আছে, এদিকে ও বলছে নাকি বাইরে বেরিয়েছিল। কথাটা শুনে একটু ভুরু কুঁচকে যায় মহিলা। সে কি, আমি তো এসে দেখলাম ও ঘরেই বসে আছে।
কখন বেরিয়েছিলি তুই? ইন্দিরা কি বলবে বুঝতে পারে না। মা কি ওকে বাঁচানোর চেষ্টা করছে? মাই দরজা খুলে ফাঁকা ঘর দেখে বাবাকে গিয়ে মিথ্যে বলেছে। এই এই একটু বারান্দায় গেছিলাম বৃষ্টির ছাটে। অজান্তেই মুখ দিয়ে মিথ্যেটা বেরিয়ে যায় ইন্দিরা। ও তাই বল, মহিলা হাসেন। আরে আমি তো তোকে ডাকতেই এসেছিলাম, কিন্তু এত সুন্দর বাজাচ্ছিলি বীণাটা। আমি বীণা বাজাচ্ছিলাম? ইন্দিরা দ্বিতীয়বার অবাক হয়ে যায়। মা ওকে বাঁচাতে চাইতে পারেন, কিন্তু এমন সোজা সবটা মিথ্যে বলবেন? দরজার দিকে পেছন করে, আহা সে কি সুর! তুই যে এত ভালো কবে থেকে বাজাতে শিখলি কে জানে। কোমল নিষাদ, সঘন বনমে মুরলা নাচে, বৃষ্টির সঙ্গে যে কি মানিয়েছিল তাই আর বিরক্ত করলাম না। ইন্দিরার মুখে কথা ফুটে না। বাজানো তো দূরের কথা, রাগ সরস্বতী সে শেখেই না। তার মানে অন্য কেউ ঢুকেছিল তার ঘরে। দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে সে। যে ঢুকেছিল সে কি বেরিয়ে গেছে ইতিমধ্যে? চারপাশটা ভালো করে দেখতে থাকে সে। আরে কি হলো তো, ছোটাছুটি করছিস কেন? সমরেশ অবাক হয়ে প্রশ্ন করে। হঠাৎ ইন্দিরার দৃষ্টি পড়ে ডাইনিং এর এক প্রান্তে দাঁড়িয়ে থাকা সরস্বতীর মূর্তিটার দিকে। হাতে বীণাটা জড়িয়ে রাজহাঁসটা পায়ের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন আগের মতোই। কেবল তার মুখের ভাব এখন পাল্টে গেছে। এও কি সম্ভব? অবাক হয়ে মায়ের আর বাবার মুখের দিকে একবার তাকিয়ে নেয় সে। দুজনে কি সম্পূর্ণটা বানিয়ে মিথ্যে কথা বলছে, নাকি এবার সরস্বতীর দিকে তাকায় সে? কে জানে, হয়তো আজ ওদের দুজনের ছাড়া আরো কারো কাছে নিয়ম ভাঙার দিন। একটা চাপা সুর ভেসে আসে, ফোনটা বাজছে। জলে ভিজে একেবারে খারাপ হওয়া সিঁড়ির এক ধাপ উপরে দাঁড়িয়ে আছে ফোনটা। দ্রুত সেটা রিসিভ করে কানে চেপে ধরে নিলয়। তুই জাস্ট ভাবতে পারবি না আজ বাড়িতে যা হলো না। শুরু হয়ে গেছে তো এর মধ্যেই। আরে ধুস, ওসব কিচ্ছু না, মা বাবা পুরো কোল, কিন্তু তুই বিশ্বাস করবি না। তুই থাম তো, আমাকে উত্তর পর্যন্ত দিলি না, দুম করে চলে গেলি। নিলয়ের গলায় অসন্তোষ ঝরে পড়ে। সব কথার উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না, সে আমিও জানি, কিন্তু চোখ বোঝ আবার তোর কথাটা বলেও সত্যি চোখ বোঝে নিলয়। ওপাশ থেকে তেমন শান্ত গলাতেই নির্দেশ আসে, এবার পাঞ্জাবির পকেটে হাত দে, বাঁদিকের পকেটটাই। কিন্তু নির্দেশ মতো হাত ঢোকাতে আলগা কিছু একটা হাতে লাগে নিলয়, একটা কাগজ। সকালে বেরোনোর সময় তো এটা ছিল না, মানে একটু আগেই ইন্দিরা কাগজটা, সেটা খুলে চোখের সামনে ধরে নিলয়। ভেজা চুপচুপে হয়ে যাওয়া ছেঁড়া খাতার পাতায় বড় বড় অক্ষরে লেখা, আমিও ভালোবাসি ভীষণ। নিলয় হাসে, কোনো শব্দ হয় না সেই হাসিতে। তাও উপাস থেকে প্রশ্ন আসে, এই তুই হাসছিস কেন? মিহি কৌতুক মিশে যায় গলার সরা। আসলে নিলয় শোন না, বাবা আসছে, আমি তোকে একটু পরে ফোন করছি, দাঁড়া। নিলয় কি বলবে ভেবে পায় না। ফোনটা কেটে যেতে সেটা রেখে দেয় নিলয়। ক্রমশ তার মুখ জুড়ে ছড়িয়ে পড়ছে হাসি। জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে সে। পার্কটা এতক্ষণে আবার ফাঁকা হয়ে গেছে, আবার শুরু হয়েছে বৃষ্টিটা, ঝিমঝিম করে শব্দ হচ্ছে। সময়টাকে
নিঃসন্দেহে গোধূলি বলা যায়। তা ওর মনে হয় গোধূলির ঘোলাটে রঙের আড়াল টেনে আসলে একটা নতুন ভোর নামছে বাইরে। কে জানে, এমন একটা বৃষ্টি পড়ার দিনে প্রকৃতিও হয়তো নিয়ম ভাঙার খেলায় মেতে ওঠে। কোনোদিন টাইম মেশিনে করে যদি নিজের ছোটবেলায় ফিরে যেতে পারেন, তাহলে সেই বাচ্চাবেলাটাকে এই গুরুগম্ভীর আপনি ঠিক কি বলতে চাইবেন? আপনার কথা জানি না, কিন্তু আমি বলবো জীবন আমাদের টাকা পয়সা কিংবা সাফল্য আসলে এসব কিছুই দেয় না, দিলেও যে কোনো সময় কেড়ে নিতে পারে। কেবল যেটা কেড়ে নিতে পারে না তা হলো গল্প। আর গল্প তাদেরই থাকে যারা নিয়ম ভাঙে বারবার। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল দিগন্তিকা, তমাল এবং পূজা। শব্দগ্রহণে ম্যাক্স, আবহ ও সম্পাদনায় আমি সায়ক, নির্দেশনায় সায়ক ও তমাল। শহর ব্যান্ডের গান যখন নীরবে দূরের কভার গেয়েছে অনুভব। পোস্টার ডিজাইনিংয়ে কভার ম্যান অভিব্রত। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প বৃষ্টি পড়ার দিনে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।